এই মুহূর্তে দিলীপ ঘোষের পরেই যে নামটি গোটা গোটা বাংলা জুড়ে নির্বাচনের সময় সবচেয়ে বেশি বার আলোচিত হয়েছে, সবচেয়ে বেশি ফুটেজ টিআরপি বিভিন্ন যে পরিসংখ্যানগুলো, বিভিন্ন যে পরিভাষাতে আমরা মিডিয়াতে বলি যে জনপ্রিয়তা অর্জন করা, ভালো হোক বা মন্দ হোক, সেটা হচ্ছে সায়ন্তন বসু। সায়ন্তন বাবু, আপনি আমাদের স্টুডিওতে না আসতে পারলেও আজকে এই মুহূর্তে আমাদের সাথে লাইভে বসেছেন এবং অনেক অনেক ধন্যবাদ আপনাকে। সায়ন্তন বাবু, কবে থামবে এই এই হানাহানির রাজনীতি? আপনাকেও জিজ্ঞেস করতে চাই এবং এটাও জিজ্ঞেস করতে চাই, আপনি বলেছিলেন শীতলকুচি নিয়ে, শীতলমুচির মতন করে দেব, আজকে কি হচ্ছে? মানে যখন আগুনটা লাগে তখন তো একজনের বেছে বেছে ঘর ভাঙে না, আগুনে দগ্ধ হয় না, সবার ঘর তো ভাঙছে, এবার সবার ঘরে আগুন লাগছে তো সায়ন্তন বাবু? না, শীতলকুচির প্রেক্ষিত তো আলাদা ছিল। শীতলকুচিতে দুষ্কৃতিকারীরা বুথ দখল করতে গেছে, সেখানে আক্রমণ করতে গেছে, সাধারণ ভোটারদের আটকাতে গেছে। কেন্দ্রীয় বাহিনী বুথ রক্ষা করতে, ইভিএম রক্ষা করতে গুলি চালিয়েছে, চারজন মারা গেছে। তার সঙ্গে আজকের হিংসার সম্পর্ক কি? আজকে যে হিংসা হচ্ছে এটা তৃণমূল কংগ্রেস এবং সরকারের দ্বারা স্পন্সর্ড হিংসা। বিজেপি করার অপরাধে 1 লক্ষের বেশি মানুষ ঘর ছাড়া, 1000-এর বেশি নারী অত্যাচারিতা, 30 জনের বেশি মানুষ খুন হয়েছেন এবং অসংখ্য মানুষ আঘাতপ্রাপ্ত হয়েছেন, লুট হয়েছে তাদের বাড়ি, এর কোনো হিসাব এখনো করা যায়নি। এখন আপনি বলবেন তৃণমূলেরও তো কেউ খুন হয়েছে, আমি স্বীকার করছি তৃণমূলেরও অবশ্যই কিছু মানুষ খুন হয়েছেন। না না, আমি বলছি ঘর তো সবারই জ্বলছে, আপনি তো বলেছিলেন শীতলকুচির মতন গোটা বাংলায় শীতলকুচি হবে। আমি তা বলিনি, আমার যদি স্টেটমেন্ট আপনি বার করেন, আমি বলেছি যারা বুথ দখল করতে যাবে, যারা নির্বাচনে হানাহানি করতে যাবে, তাদের জন্য শীতলকুচির অপেক্ষা রয়েছে। সেটা তো কেন্দ্রীয় বাহিনীর কাজ ছিল। মানে সেটা কি আপনি এখনো বিশ্বাস করেন? আমি যা মনে করি, শীতলকুচিতে নির্বাচনের সময় কেন্দ্রীয় বাহিনী যদি বুথ রক্ষার্থে ব্যবস্থা নিয়ে থাকে, সেটা অন্য রাজ্য হতে পারে, পশ্চিমবঙ্গ হতে পারে, এতে কোনো বাজবিচার বা আমার বিশ্বাস করাতে কি আছে? বেশ বেশ, এই যে আমরা ভার্সেস উইন্ডো, অর্থাৎ প্রতিপক্ষর বনাম সায়ন্তন বসু বনাম রাজু ঘোষের যে উইন্ডোটা আমরা দেখতে পাচ্ছিলাম, সেই উইন্ডোতে যাব এবং এক তরফ থেকে সায়ন্তন বসু আমাদের সাথে রয়েছেন। সায়ন্তন বসু বারবার বলছেন শীতলকুচির পরিপ্রেক্ষিতটা অন্য ছিল, এখন যে পরিপ্রেক্ষিতটা সেটা স্টেট স্পন্সার্ড টেররিজম বা ভায়োলেন্সের ঘটনা ঘটছে, যেটা বহুকাল ধরে মমতা বন্দ্যোপাধ্যায় এক সময় বিজেপি বা বামফ্রন্টের এগেনস্টে বলে এসেছেন। রাজু ঘোষ কি বলবেন? আপনার হাতেও কি রক্তের দাগ লেগে আছে রাজুদা? রাজুদা, এই ধারণাটা হয়তো আপনার ভুল হয়েছে, কারণ কি আমরা যে শপথ জানিয়েছি বাংলায় এসে তা হলো প্রত্যেক রাজনৈতিক ব্যক্তিত্বের চোখে চোখ রেখে আমরা প্রশ্নটা করব যে আমার ঘরের সন্তান কেন মারা যাবে। এবার আপনি বলুন, আপনি অনেক ধন্যবাদ দিয়েছেন আমাকে, আপনার হাতে রক্ত লেগে আছে কিনা, তৃণমূল কংগ্রেসের হাতে রক্ত লেগে আছে কিনা সেইটা বলুন আগে। দাঁড়ান, আজকের একদম না, আজকের যে ঘটনাটা আপনারা বলছেন কেষ্টপুরের, না কোনো আঞ্চলিক ঘটনা বলছি না রাজুবাবু, কোনো আঞ্চলিক ঘটনা বলছি না, শুনুন, কোনো আঞ্চলিক ঘটনা বলছি না, গোটা বাংলা জুড়ে এতগুলো বিজেপির কর্মী, গোটা বাংলা জুড়ে এতগুলো সিপিআইএম কর্মী, ফরওয়ার্ড ব্লক কর্মী, আইএসএফ কর্মী, তারা কেন মরছে? ভারতীয় জনতা পার্টি ইলেকশনের আগে থেকে তারা বলছে 133-232 তাদের লোক মারা গেছে, তার প্রমাণ এখনো দিতে পারেনি, কোনো এফআইআর হয়নি, প্রমাণিত হয়নি যে তৃণমূল কংগ্রেসের হাতে বিজেপির লোক মারা গেছে। মানে বুঝলাম না, সম্পূর্ণ তারা ফেক ভিডিও করে। সায়ন্তন বাবু, এটা কি সত্যি না মিথ্যা? সায়ন্তন বাবু এটা কি সত্যি না মিথ্যা? দাঁড়ান রাজুবাবু, আজকে গোটা বাংলার দেখা যায় রাজুবাবু যে ঘটনাটা বলছেন, এগুলো কি এখনো আপনারা প্রমাণ করতে পারছেন না?
এতগুলো লোকের মৃতদেহর ছবি আপনারা ফেসবুকে দিচ্ছেন, এতগুলো মৃতদেহর নাম নিয়ে আপনারা ইলেকশন কমিশনে যাচ্ছেন, আপনারা তৃণমূলের তরফ থেকে বলা হচ্ছে কোনো প্রমাণ নেই? তৃণমূল তো ঠিকই বলছে, আমি তো তার জন্য প্রথম থেকেই বলেছি এটা স্টেট স্পন্সর টেরোরিজম। আজ থেকে 5 বছর 4 বছর বা 3 বছর আগে পঞ্চায়েত নির্বাচনে পুরুলিয়াতে ত্রিলোচন মাহাতো দুলাল কুমারকে মেরে ঝুলিয়ে দেওয়া হলো, তখন এই মেরে ঝুলিয়ে দেওয়ার স্টাইলটা প্রথম এসেছিল। এখনো প্রমাণ হয়নি তৃণমূল মেরেছে, গ্রামের সবাই জানে, কারণ পুলিশ রাজ্য প্রশাসন তো তৃণমূল মেরেছে প্রমাণ করবে না, তার জন্য কেন্দ্রীয় স্তর থেকে তদন্ত দরকার। বিজেপি এবার ক্ষমতায় আসলে তখন প্রমাণ হতো, এখন প্রমাণ করবে না। তার জন্য তো আমরা বলছি বাংলায় ল এন্ড অর্ডার, আরে কে বলছে মাঝখানে, আরে ভাই মাঝখানে বলতে নেই, না তো অসভ্য বর্বর তৃণমূল, আবার এই অসভ্য বর্বর তাই তৃণমূল বর্বর, যখন বলবো বলবে না, যখন বলবো বলবে না ভাই, যখন বলবো বলবে না। ওকে সাউন্ডটা বন্ধ করানো, কেন্দ্রীয় সংস্থা তদন্ত করুক, কোর্ট তদন্ত করুক, ইন্ডিপেন্ডেন্ট ইনকোয়ারি হোক। অন্তত 150 থেকে 200 মানুষকে তৃণমূল খুন করেছে, তার প্রমাণ প্রত্যেক দিন আসবে। আমি বলবো বলার মাঝে যদি কেউ চেঁচামেচি করে তাহলে তৃণমূল দলটার সংস্কৃতি বোঝা যায়, যখন এরা বলেছে আমি বলিনি, এই সভ্যতা ভব্যতা শিখতে হবে, নত তাকে অসভ্য বলা হয় না। কিন্তু সায়ন্তন বাবু, আবার আমি আপনাকে জিজ্ঞেস করছি, সভ্যতা ভব্যতা শিখতে হবে, কিন্তু শীতলকুচি, গোটা বাংলায় শীতলকুচি নিয়ে যে আপনার বক্তব্যটা ভাইরাল হয়েছিল, সেই বক্তব্যের ক্ষেত্রে দাঁড়িয়ে কি আপনি কোথাও গিয়ে রিগ্রেট করেন? আমি আজকে কিন্তু অ্যাডভোকেসি, আমি আজকে ওকালতি সম্পূর্ণভাবে করছি বাংলার মানুষের জন্য, বাংলা মানুষের কণ্ঠস্বর হিসাবে আমি এখানে বসে আছি এবং প্রত্যেকটি রাজনৈতিক দলকে। সমস্যা হচ্ছে শীতলকুচির কোন বক্তব্য? আমি একদিন টিভিতে দেখলাম নির্বাচনের সময় তৃণমূল কংগ্রেসের দ্বিতীয় সর্বোচ্চ নেতা বক্তৃতা করছেন, আর ভাষণে বলছেন সায়ন্তন বসু কি ভাষণ দিয়েছেন সেটা ভিডিওতে দেখাচ্ছেন। আমি যেটা দেখলাম এবারের নির্বাচনে আমি সে কথা বলিনি, অন্য একটা ভাষণ, অন্য প্রেক্ষিত, 2 বছর আগের ভাষণ, সেটা ভিডিওতে দেখানো হচ্ছে এবারের নির্বাচনে আমি বলেছি বলে। এখন আমার ভাষণ ছাড়া যদি তৃণমূল কংগ্রেসের ভাষণ শুরু না হয়, তাদের সর্বোচ্চ নেতৃত্বের ভাষণ শুরু হয়, আমি দায়ী নই। ভিডিওগুলো আপনারা নিয়ে এখানে দেখাচ্ছেন সন্ত্রাস হচ্ছে বলে।